সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি শীতকালীন লাউ চাষ সম্পর্কে আলোচনা করব। আমাদের দেশে লাউ একটি সুস্বাদু সবজি। লাউ এমন একটি সবজি যার ফল ও ডগা উভয়ই খাওয়া যায়। লাউ যে কোনো সময় সকল প্রকার মাটিতে চাষ করা যায়। লাউয়ের অন্য নাম হলো কদু। লাউ পৃথিবীর প্রাচীন সবজিগুলোর মধ্যে অন্যতম। লাউ প্রধানত শীত মৌসুমের সবজি। শীতকালে ফলন বেশি পাওয়া যায়। বর্তমানে সারা বছরই এ সবজিটি পাওয়া যায়। লাউ চাষে জাত নির্বাচন। আমাদের দেশে উন্নত জাতের দেশি বিদেশি নানা ধরনের লাউয়ের জাত রয়েছে। যেমন দেশি জাতের মধ্যে রয়েছে গাঢ় সবুজ বা হালকা সবুজ, এবং হাইব্রিড জাতের মধ্যে রয়েছে ফল লম্বা হালকা সবুজ রঙের। লাউ চাষে প্রয়োজনীয় জলবায়ু ও মাটি। বাংলাদেশের আবহাওয়া লাউ চাষের জন্য উপযোগী। উষ্ণ ও অবউষ্ণ অঞ্চলে লাউ ভালো হয়। বাংলাদেশে প্রায় সব ধরনের মাটিতে লাউ চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটি বেশি উপযোগী। মেঘলা আবহাওয়ায় লাউয়ের ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তবে একটি বিষয় লক্ষণীয়, আলো বাতাস এবং তাপমাত্রা ভালো ফল উৎপাদনে ভূমিকা রাখে। লাউয়ের বীজ বপনের সময়। বর্তমানে যেহেতু লাউ বারো মাস কালই পাওয়া যায়, সেহেতু বীজও বপন করা যায় বিভিন্ন সময়ে, যেমন অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস এবং চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। বীজের আকারের দ্বিগুণ মাটির গভীরে বীজ পুঁতে দিতে হবে। লাউয়ের বীজ বপন। বীজ বপনের জন্য মাদা তৈরি করতে হবে। এক এক মাদায় চার থেকে পাঁচটি বীজ লাগাতে হবে। বীজ চার থেকে পাঁচ দিনের মধ্যেই অঙ্কুরিত হলে দু থেকে তিনটি সুস্থ সবল চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে বা অন্যত্রে লাগাতে হবে। লাউয়ের বীজ বপনের জন্য পলিব্যাগ বা কলাপাতার ঠোঙায় চারা তৈরি করে প্রতি মাদায় একটি করে সবল চারা রোপণ করা ভালো। পলিব্যাগে চারা তৈরি করতে প্রতি হেক্টরে প্রায় 800 থেকে 1000 গ্রাম বীজের প্রয়োজন হয়। লাউ চাষের উপযুক্ত জমি তৈরি ও চারা রোপণ। লাউ চাষের জন্য পানি জমে না এমন উঁচু জমি বেছে নিয়ে তা পরিষ্কার করতে হবে। তারপর জমি চাষ দিতে হবে। জমি চাষ করার সময় জমিতে হেক্টর প্রতি 2 টন গোবর সার, 35 কেজি টিএসপি ও 20 কেজি এমওপি সার ছিটিয়ে মই দিয়ে সমান করতে হবে। ব্যাপক শিকড় বৃদ্ধির জন্য জমি এবং গর্ত উত্তম রূপে তৈরি করতে হবে। একই জমিতে বারবার একই ফসলের চাষ পরিহার করতে পারলে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব কমানো যাবে। লাউ চাষের জন্য নির্দিষ্ট দূরত্বে প্রতি মাদায় 2টি সুস্থ ও সবল চারা রোপণ করতে হয়। মাদার উপরে মাচা দেওয়ার ব্যবস্থা করতে হবে। রবি মৌসুমে লাউ মাচাবিহীন অবস্থায় চাষ করা যায়, তবে মাচায় ফলন বেশি হয়। প্রতিটি মাদায় 2টি করে চারা লাগাতে হবে। এছাড়া পানিতে ভাসমান কচুরিপানার স্তূপে মাটি দিয়ে বীজ বুনেও সেখানে লাউ জন্মানো যেতে পারে। চারা লাগানোর পরে সেচ দিতে হবে। পানি বের হওয়ার জন্য ব্যাগের তলায় 2 থেকে 3টি ছিদ্র করে দিতে হবে। লাউয়ের মাচা তৈরি। গাছ বড় হওয়ার সাথে সাথে 15 থেকে 20 সেন্টিমিটার হলে গাছের গোড়ার পাশে খাটো খড়ি বা বাঁশের কঞ্চি মাটিতে পুঁতে দিতে হবে। লাউয়ের সার প্রয়োগ। অধিক ফলনের জন্য লাউ গাছের সবচেয়ে বেশি উপকারী সার হচ্ছে জৈব বা কম্পোস্ট সার। এছাড়াও ফসফেট,
পটাশ সার দেওয়া যেতে পারে। চারা রোপণের বা চারা গজানোর 10 থেকে 15 দিন পর প্রতি মাদায় 25 থেকে 30 গ্রাম করে ইউরিয়া, 25 গ্রাম টিএসপি, 20 গ্রাম এমওপি, 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট সার মিশিয়ে সেচ দিতে হবে। লাউয়ের পরিচর্যা মাঝে মাঝে মাটি নিড়ানি দিয়ে আলগা করে ঝুরঝুরে করে দিতে হবে। মাটির অবস্থা বুঝে লাউ গাছে পানি দিতে হবে। লাউ গাছ দাঁড়ানো পানি একদমই সহ্য করতে পারে না, আবার খরায় গাছ ঢলে পড়ে ও প্রায় 90% কচি ফল ঝরে যায়। লাউয়ের জমি ভাসিয়ে সেচ দেয়া যাবে না, সেচ নালায় পানি রাখলেই সে পানি ঘাস টেনে নিবে। লাউয়ের গাছে বা ক্ষেতে আগাছা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ লাউ ক্ষেতে সকল প্রকার আগাছা লাউয়ের ক্ষেত হতে পুষ্টি উপাদান শোষণ করে। লাউ গাছ বেশি বেড়ে গেলে মাঝে মাঝে আগা কর্তন করতে হবে। লাউয়ের রোগবালাই লাউয়ে তেমন রোগবালাই হয় না, তবে এ সবজিতে রেড পামকিন বিটল পোকার আক্রমণ দেখা দিতে পারে। এ পোকা দেখা দিলে হয় মেরে ফেলতে হবে অথবা মারার জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। লাউ সংগ্রহ বীজ বপন করার 2 থেকে 3 মাসের মধ্যে লাউ খাওয়ার উপযুক্ত হয়। লাউ এমন এক প্রকার লতানো উদ্ভিদ যা এর ফলের জন্য চাষ করা হয়, যা কিনা কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয় আর পরিপক্ব অবস্থায় শুকিয়ে এটি বোতল, পাত্র বা নল হিসেবে ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে আপনাদের বাসার ছাদেও বড় সাইজের টবের মধ্যে অথবা বস্তার মধ্যে মাটি দিয়ে এই লাউয়ের চাষ করতে পারেন। কিভাবে টবের মধ্যে লাউ চাষ করতে হয় তার একটি ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।